হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্মিথ ক্রিয়েশন। আজকে আমরা চলে এসেছি জয়রামবাটি কামার পুকুর দর্শন করতে। এই যে এখন এসেছি সারদা মায়ের মন্দিরে, চলো তোমরাও গিয়ে ভেতরে দেখবে। চলো, তো দেখতেই পাচ্ছ আমরা ঢুকে গেছি গেট দিয়ে। এই যে ফুল ফ্যামিলি, বাবা মা স্মিথ, স্মিথের পাপাও আছে। আমরা এখন যাব ভেতরে, দেখব মায়ের দর্শন করব। তোমরাও দেখো আমাদের সাথে, চলো। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত ফুল আছে এখানে, দেখো কত বড় বড় গাঁদা। স্মিথ তুমি দেখেছো কত বড় গোলাপ হয়েছে, ওই দেখো, দেখেছো দেখেছো তো, সুন্দর লাগছে না? কি সুন্দর অপূর্ব লাগছে ফুলগুলো, কত বড় বড় গাঁদা। এদিকেও দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ এরা বসিয়েছে, কি অপূর্ব লাগছে। ডালিয়া গুলো দেখো সোনাই, কত বড় বড় ডালিয়া। তোমার ভালো লাগছে তো স্মিথ? ভালো লাগছে, ওলে বাবালি। তোমরা বন্ধু, আমরা, তুমি বন্ধুদের বলেছো এখানে, তুমি এখানে, আমরা আসলে এসেছিলাম ওর ঠাম্মুর মামার বাড়িতে ঘুরতে, সেখান থেকেই আমরা এখানে এসেছি জয়রামবাটি দর্শন করতে। চলো এবার ভেতরে যাই। এই এবার আমরা ঢুকবো মা সারদার মন্দিরের ভেতরে, ঠিক আছে চলো ঢুকি। তো বন্ধুরা আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সারদা মায়ের মন্দির দেখা হয়ে গেল। তোমাদের তো দেখাতে পারলাম না যেহেতু এখানে ফোন এলাও নেই, তোমরা এসে প্লিজ দেখো, খুব সুন্দর মঠটা। এবারে আমরা যাব বিবেকানন্দ মঠে, চলো তোমরাও দেখবে। চলো, দেখেছো বন্ধুরা, আবার আমরা ফ্যামিলি নিয়ে চলে এসেছি স্বামী বিবেকানন্দর মঠে, চলো তোমরাও দেখবে। চলো, এখানে ফোন নিয়ে কোনো অসুবিধা নেই, তো আমরা তোমাদের পুরো মঠটা ঘুরে দেখাতে পারবো, চলো। দেখো বাবা কত সুন্দর এখানে মন্দিরটা করেছে, এই দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা, এই যে স্বামীজি, দেখেছো? তোমাকে বলেছিলাম না সেই ওখানে দেখলে সারদা মায়ের মন্দিরে, এই দেখো বাবাই, নম করো। মনটাই ভালো হয়ে যায় বলো এইখানে আসলে। বন্ধুরা তোমরাও এসো, তোমরাও আসলে দেখবে তোমাদের খুব সুন্দর লাগবে এই জায়গায় এসে, মনটাই ভরে যাবে। চলো এবার বাইরেটা ঘুরি, বাইরেটা অনেক কিছু রয়েছে, চলো দেখবে। চলো দেখেছো এখানে আবার কি সুন্দর গরু, একটা গরুর মূর্তি রাখা আছে। এদিকে চলো দেখো আরো অনেক কিছু দেখতে পাবে। এই দেখো বন্ধুরা, এই একটা ছোট্ট বাছুরও আছে, দেখেছো? এগুলো সব মূর্তি করা এখানে। এই দেখো বড় জিরাফও আছে, ছোট জিরাফও আছে, আর সব থেকে বড় জিনিস হাতিও আছে। এই দেখো ছোট্ট হাতি, স্মিথ দেখে যাও, ছোট্ট হাতি দেখে যাও, এলিফ্যান্ট। এটা কি বাবা? হ্যাঁ হাতি, দেখেছো? এলিফ্যান্ট, এলিফ্যান্ট, বসো বসো। হ্যাঁ বাও, এইবার দেখো হরিণ, এটা তুমি চেনো তো? কি হরিণ, দেখেছো? এখানে কত কিছু আছে শোনাই। এদিকে ফুল গাছও আছে, বজরংবলীর বাবান, বজরংবলীর মূর্তি দেখে যাও, এই দেখো নম করো, দেখেছো হনুমানজির মূর্তি। চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে এবার কামার পুকুর রামকৃষ্ণ দেবের জন্মস্থানে যাব, চলো তোমরা ওখানটা দেখবে। চলো, এটা রামকৃষ্ণ মঠের আর একটা মন্দির, আমরা বুঝতে পারিনি, চলো এখানটাও ঢুকে একটু দেখি কেমন লাগে। আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকে গেছি বন্ধুরা,
ওই দেখো কুমারী পুজো হচ্ছে, দেখেছো? দেখো রামকৃষ্ণদেব এইদিকে, এইদিকে স্বামী বিবেকানন্দ, আর এই সারদা মা, আর ওই যে বাচ্চাটা বসে রয়েছে ওর কুমারী পুজো হচ্ছে। আমাদের লাস্ট এই জায়গা, এইটা হচ্ছে শ্রী রামকৃষ্ণের জন্মস্থান। এবার এইটা দেখছি, চলো। দেখো কত সুন্দর জায়গা, ভেতরটা কত ফুল গাছ টাছ ভর্তি, দেখে নাও। আমাদের তো দেখা কমপ্লিট হয়ে গেল, জয়রাম পাটি, কামার পুকুর, বিবেকানন্দ মঠ সব আমরা দেখলাম। তোমাদের ভেতরে দেখাতে পারলাম না মূর্তিগুলো, কারণ এখানে ফোন এলাও নেই, তো তোমরাও এসে দেখাও। দেখো অবশ্যই, তোমাদের আমি রিকোয়েস্ট করছি, খুব ভালো লাগবে। তো আমাদের দেখা শেষ হয়ে গেছে, স্মিথ খুব টায়ার্ড, তো আমরা এখন বাড়ি চলে যাব। তো টাটা, ভিডিওটা পুরো দেখো, ভালো লাগলে একটা প্লিজ লাইক করো, আরো যদি ভালো ভালো ভিডিও দেখতে হয় নিচে লিংক দেয়া হলো, তাতে সাবস্ক্রাইব করো আর প্লিজ শেয়ার করো। এই আবার বাবানের বায়না শুরু হয়ে গেল, দেখি ও কি কেনে। এই দেখো এগুলো আবার বাবান কিনে ফেললো, একটা জাইলোফোন, দুটো এই দুটো আর একটা ফ্যান, সব হয়ে গেল, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। আর হ্যাঁ, কামার পুকুরে সাদা বোঁদে, ওটা কিন্তু মিস করো না, খুব টেস্টি।